রাষ্ট্রের সকল ক্ষেত্রে বাংলা ব্যবহারে আদালতের নির্দেশ থাকলেও রাজশাহী মহানগরীর সাইনবোর্ড, ব্যানার আর বিলবোর্ড লেখায় তা মানা হচ্ছে না। তাই ভাষার মাসের শুরুতেই কঠোর আন্দোলনের ডাক দিয়েছে স্থানীয় বেশ কয়েকটি সংগঠন। সিটি কর্পোরেশনের উপর ভরসা না করে বিদেশি ভাষার সাইনবোর্ড সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি কর্মী ও শিক্ষাবিদরা। এটা কাজটা হচ্ছে কিন্তু মূলত সিটি কর্পোরেশনের, অন্যদিকে হচ্ছে প্রশাসনের একটা দায়িত্ব যে যেহেতু এটা হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টেও এই রায় বহাল রয়েছে, অতএব এই ব্যাপারেও তাদের প্রশাসনের উদ্যোগ নেওয়া। তরুণ সমাজকে আমি অনুরোধ করব, আহ্বান জানাবো যে তাদের ডাইরেক্ট অ্যাকশনে নামার জন্য দরকার হলে সাইনবোর্ড ভেঙে দিতে হবে। আদালতের নির্দেশনা মানার বিষয়ে দায়সারা বক্তব্য দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে যারা ইংরেজিতে সাইনবোর্ড লিখেছে তাদেরকে আমরা নোটিশ করেছি এবং নোটিশ করার পর তারা কিছু কিছু সাড়াও পেয়েছি আমরা, এবং যারা করেনি তাদের ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আইন আমাদের স্থানীয়ভাবে নাই, তো আমরা প্রজ্ঞাপন চালু করতে পারিনি, চালু করার জন্য উদ্বুদ্ধ করানোর জন্য আমাদের জোরালো পদক্ষেপ। শুধু সাইনবোর্ড, ব্যানার নয়, আদালত, বিজ্ঞান গবেষণা সহ সব ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিতে অনুবাদ ট্রাস্কফোর্স গঠনের উপর জোর দেন এই ভাষা বিশেষজ্ঞ। দর্শন চর্চা হোক, সাহিত্য হোক বা অন্য কিছু সমাজ বিজ্ঞানের বিষয় হোক, আইন শাস্তি হোক, সব কিছুই আজকে মাতৃভাষায় পাঠদান করা উচিত। এবং সেই পাঠদান করতে গেলে অপ্রতুল বই, আমাদের বেশি বই নাই, সে যারা যেগুলো বই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো বাংলা ভাষা অনুবাদ হোক, সে অনুবাদ করবে ট্রাস্কফোর্স। শুধু আইন নয়, সর্বত্র বাংলার ব্যবহার নিশ্চিতে বছর জুড়ে সরকারের নজরদারি থাকা দরকার বলে মত বিশেষজ্ঞদের। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।